আচমকা দেখলে মনে হবে পুকুরের সাঁতরে বেড়াচ্ছে ওরা, কিন্তু কোলাহল হুড়োহুড়ির শব্দ শুনলে বোঝা যাবে পীড়িত মানুষের আত্মি। যে কোনো সময় ঘটতে পারত মারাত্মক দুর্ঘটনা। প্রাণীর ঝুঁকি নিয়ে বেঁচে থাকার রসদটুকু জোগাড় করতে গলা বুক পর্যন্ত জলে সাঁতরে ত্রাণ নিতে চাইছেন ওরা। জলভাসী মনসুকার দক্ষিণবার এলাকার ছবি এমনই। এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাঙছে বাড়ি, কোথাও পানীয় জল নেই, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন, অসুস্থদের হাসপাতালে নিতে হিমশিম দশা, নিম্নচাপের বৃষ্টি এবং জলাধারগুলির ছাড়া জলে বন্যা পরিস্থিতির অবনতি। ত্রাণের আশায় কোমর বুক পর্যন্ত জলেই দাঁড়িয়েছিলেন ওরা। দূরে নৌকো থেকে দেওয়া হচ্ছে ত্রিপল ও ত্রাণ সামগ্রী। ত্রাণ নিতে প্রায় সাঁতরে নৌকোর কাছে গিয়ে হুড়োহুড়ি করছেন অনেকেই, যাদের মধ্যে অধিকাংশই মহিলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকে শনিবার বিকেলে বন্যা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও সন্ধ্যারানী টুডু, ছিলেন ঘাটালের মহকুমা শাসকও। নৌকো থেকে তারা ত্রাণ দেবার সময় এলাকাবাসীর হুড়োহুড়ির ছবি ধরা পড়ে। ট্রিপল অর্থাৎ অস্থায়ী ছাদটুকু পেতে অসহায় মানুষের এই আত্মি। যন্ত্রণার ছবি দেখে একটাই প্রার্থনা, স্বাভাবিক হোক পরিস্থিতি, মাথার ছাদ ফিরে পাক মানুষ, সবার জন্য অন্ন মাপা হোক। চম্পক দত্তর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা, ঘাটাল। ভবানীপুরে জয়ের হ্যাট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 উপনির্বাচনে মার্জিন ছাপিয়ে গেলেন তৃণমূল নেত্রী, 58,000-এরও বেশি ভোটে জয়ী মমতা, নির্বাচনে দ্বিগুণ ভোটে জয় উপনির্বাচনে। ভবানীপুরে সবচেয়ে আক্রান্তের জবাব দিয়েছে মানুষ, রেকর্ড ভোটে জিতে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরের দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা, বললেন তৃণমূল নেত্রী। মমতাকে অভিনন্দন জানিয়েও খোঁচা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। মমতার থেকে অনেক দূরে থেকে দ্বিতীয় স্থানে বিজেপি, হারের পর সাংগঠনিক দুর্বলতাকে দুষলেন প্রিয়াঙ্কা। 3-3 তৃণমূল, বিরোধী শূন্য। ভবানীপুরের পাশাপাশি শমশেরগঞ্জ, জঙ্গিপুরেও জয় জোড়াফুল শিবিরে। জঙ্গিপুরে জয়ী তৃণমূলের জাকির হোসেন, শমশেরগঞ্জে জয়ী তৃণমূলের আমিরুল ইসলাম। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা।